এত বাজেভাবে খেলার জন্য এখন যে আর টিম 7 নম্বরে চলে আসে, জ্যাং নিজেকে একটু অপরাধী বলে মনে করে, কারণ তারা সকলেই তো ইচুয়ানকে কথা দিয়েছিল এই গেমে তারা জিতবে। ইচুয়ানের কথা ভেবে জ্যাং এখন নতুন করে গেম খেলা স্টার্ট করে। এবার সকলেই একসঙ্গে ও এই টিমের উপর অ্যাটাক করে। তিয়ান এই প্রথমবার ইচুয়ানের গান ইউজ করে। এই গানটি ব্যবহার করা একটু কঠিন, তাই ইচুয়ান একটু ভয় পেয়ে যায়। কিন্তু তিয়ান এই গান দিয়ে একসঙ্গে দুটো মেম্বারকে হারিয়ে ও এন টিমকে আউট করে দেয়, যার কারণে প্রথম রাউন্ডে যে আর টিম জিতে যায়। এখন যে আর টিমের পজিশন হচ্ছে 4 নম্বর। প্রথম ম্যাচে তিয়ান সকলের কাছ থেকে যতটা হেড পেয়েছিল, আজকে তার থেকে বেশি ভালোবাসা আর সাপোর্ট পেয়ে তিয়ান অনেক খুশি। অপরদিকে ইচুয়ান আর জিয়াও অনেক খুশি হয়। ও এন টিম যেহেতু এখন 5 নম্বরে চলে এসেছে, তাই র্যান জ্যাংয়ের ওপর রেগেছিল। জ্যাং বলে, আমি আর ও এন টিমকে বাঁচাবো না, তুমি যা করতে পারো করে নাও। এরপর রাউন্ড 2 স্টার্ট হয়। এবার সিং অনেক ভালোভাবে খেলছিল। জ্যাং, হং আর দং আউট হয়ে যাওয়ার পর এখন গেমে মাত্র তিয়ানই বেঁচে আছে। আর ও এন টিমের মধ্যেও এখন মাত্র জিং বেঁচে আছে। তিয়ান জিংকে শ্যুট করার জন্য তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎই জিং তিয়ানকে আউট করে দেয়, যার কারণে এখন যে আর টিম 5 নম্বরে আর ও এন টিম 4 নম্বরে চলে আসে। এটা যেহেতু যে আর টিমের সে সুযোগ ছিল ফাইনালে যাওয়ার জন্য, তাই তারা স্যাড হয়ে যায়। তিয়ান বুঝতে পারে না যে সে কীভাবে আউট হলো। এরপর এরা যখন এখান থেকে যাচ্ছিল, তখন জ্যাং সকলকে বলে দেয়, 3 বছর আগে সে তার আগের টিমকে ইচ্ছে করে হারিয়েছিল, কারণ সেই সময় তার মায়ের শরীর অনেক খারাপ ছিল আর টাকার জন্যই জ্যাং এমনটা করেছিল। আর এখনও জ্যাং এরকমই ভুল করতে যাচ্ছিল, তাই জ্যাং ঠিক করে সে যে আর টিমের সঙ্গে সঙ্গে ইস্পোর্ট ইন্ডাস্ট্রিও ছেড়ে দেবে। তারপর জ্যাং সেখান থেকে চলে যায়। এসব শুনে ইচুয়ান অবাক হয়ে যায়। সে তাড়াহুড়ো করে জ্যাংকে আটকানোর জন্য যায়, কিন্তু কোথাও তারা জ্যাংকে দেখতে পায় না। এরপরে সিনে ও এন টিমকে দেখানো হয়। জিতে যাওয়ার খুশিতে ও এন টিম পার্টি করছিল, কিন্তু সিং আপসেট ছিল, কারণ এই গেম সে চিটিং করে জিতেছে আর এসব কিছু করতে সিংকে র্যান বাধ্য করেছে। এরপর ইচুয়ানকে দেখানো হয়। যেহেতু কয়েকদিন পর ইচুয়ানের সার্জারি, তাই সে এখন হাসপাতালে ভর্তি আছে। তখন বইয়া তাকে ভিডিও কল করে। কালকে বইয়ার ম্যাচ, তাই সে ইচুয়ানের সঙ্গে দেখা করতে আসতে পারে না। বইয়া ফোনটি কেটে দিলে জিয়া ইচুয়ানের ফোনটি নিয়ে নেয়। সে বলে, এই কয়েকদিন ডক্টর তোমাকে রেস্ট করতে বলেছে, তাই তুমি মোটেও ফোন ইউজ করবে না, আর তোমার ফোন এখন থেকে আমার কাছে থাকবে। এরপর সিনে দংকে দেখানো হয়। তিয়ান আর জিং এর সেই ফাইটিংটি দং তখন বারবার দেখছিল, আর অনেকবার দেখার পর দং বুঝতে পারে যে ও এন টিম চিটিং করেছে, কারণ তখন সকলে 3টি বন্দুকের গুলির আওয়াজ শুনতে পেয়েছিল। কিন্তু ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছে যে জিং একবারই বুলেট চালিয়েছে, তার মানে ও এন টিম গেমে চিটিং প্রোগ্রাম ইউজ করেছে, যার কারণে অটোমেটিকলি তিয়ান আউট হয়ে গেছিল। এরপর এরা অর্গানাইজিং কমিটির কাছে গিয়ে এই ভিডিও ফুটেজটি দেখায়। ভিডিওটি ভালোভাবে দেখার পর এরা ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয়। তিয়ান বলে তারা এই কথাটি ইচুয়ানের কাছে গোপন রাখবে, কারণ যদি ইচুয়ান জানতে পারে তাহলে সে সার্জারি করা বাদ দিয়ে এই ব্যাপারে ইনভেস্ট করতে শুরু করবে। এরপর এরা সকলে ইচুয়ানের সঙ্গে দেখা করতে আসে। ইচুয়ান একাই অনেক বোর হচ্ছিল, কারণ তার কাছে ফোনও ছিল না। আজকে যেহেতু বইয়া মানে এসআইকে টিমের ম্যাচ, তাই ইচুয়ান ম্যাচ দেখার জন্য জিয়ার কাছ থেকে তার ফোনটি চায়, কিন্তু জিয়া তাকে ফোন দেয় না। এরপর জিয়া যখন রুম থেকে বাইরে যায়, তখন ইচুয়ান এদের কাছ থেকে ফোন চায়, কিন্তু এরাও ইচুয়ানকে ফোন দেয় না। এরপর অর্গানাইজিং কমিটির কিছু লোক ও এন টিমের সঙ্গে দেখা করতে আসে। তারা ও এন টিমের সকল মেম্বারকে তাদের সঙ্গে আসতে বলে। জিং যেহেতু আগে থেকেই নিজেকে অপরাধী বলে মনে করছিল, তাই সে বলে দেয়, এসব কিছু আমি করেছি, এদের কোনো দোষ নেই। অপরদিকে ফ্যাং যখন এসব জানতে পারে, তখন সে তাড়াহুড়ো করে অর্গানাইজিং কমিটির সঙ্গে দেখা করতে আসে। কিন্তু যেহেতু জিং সবকিছু স্বীকার করে নিয়েছে যে সে চিটিং করেছে, তাই এখন 3 বছরের জন্য ও এন টিমকে ব্যান করে দেওয়া হয়। এরপর ইচুয়ানকে দেখানো হয়। ইচুয়ান তখন স্যাড ছিল, কারণ এরা সকলেই ইচুয়ানের সামনে ফাস্ট ফুড খাচ্ছিল, কিন্তু এরা ইচুয়ানকে খাওয়ার জন্য এই ঘাসফুস দিয়েছে। তখন সবার মোবাইলে একসঙ্গে নোটিফিকেশন আসে। তারা ভাবে যে ও এন টিমের হয়তো কোনো নিউজ, তাই তারা ইচুয়ানকে ফোন দেখতে দেয় না। জিয়া বাহানা দিয়ে ইচুয়ানকে একটি সাইডে নিয়ে যায়, আর এই ফাঁকে এরা ওদের ফোন লুকিয়ে নেয়। ইচুয়ান তখন জিয়ার সঙ্গে রোম্যান্স করছিল, আর এরা ইচুয়ান আর জিয়াকেই দেখছিল।
কিছুক্ষণ দেখার পর এরা বলে, মনে হয় এখানে আমাদের কোনো কাজ নেই। তারপর এরা সকলেই সেখান থেকে চলে যায়। এরপর এরা বেসে ফিরে এসে জানতে পারে ও এর টিমকে ব্যান করে দেওয়া হয়েছে আর তাদের টিমকে ফাইনাল ম্যাচে সিলেক্ট করে নেওয়া হয়েছে। কিন্তু খুশি হওয়ার বদলে এরা স্যাড ছিল, কারণ এই ম্যাচে 4টি প্লেয়ার লাগবে কিন্তু এখন এদের কাছে 3টি প্লেয়ার আছে। জ্যাংয়ের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি আর এখন ইচওয়ানের হাতের অবস্থা যেহেতু সিরিয়াস, তাই তারা ইচওয়ানকেও এই কথাটি বলতে পারবে না। তাই তারা ঠিক করে যে ফাইনাল গেমে খেলবে না। এসবে দং অনেক বেশি কষ্ট পায়, তাই চু তাকে জড়িয়ে ধরে। চু এখনও দংয়ের সে প্রপোজালের কোনো উত্তর দেয়নি, কিন্তু আজকে চু দংকে বলে দেয় যে সে তাকে ভালোবাসে। এটি শুনে দং তখন অনেক খুশি হয়ে যায়। অপরদিকে ও এন টিম যে চিটিং করেছে এই নিউজটি পুরো চায়নাতে ছড়িয়ে যায় আর এই নিউজ হসপিটালেও ইচওয়ান দেখে ফেলে। যে আর টিম যেহেতু ফাইনালে খেলবে না, তাই জিয়া সাইন করতে যাচ্ছিল, তখনই সেখানে ইচওয়ান আসে এবং জিয়াকে আটকায়। ইচওয়ান বলে সে ফাইনালে খেলবে, কিন্তু জিয়া কিছুতেই রাজি হয় না, কারণ কয়েকদিন পরই তো তার সার্জারি। এতে ইচওয়ান জিয়াকে রাজি করানোর চেষ্টা করে, কারণ এটি ইচওয়ানের সঙ্গে সঙ্গে জে আর টিমেরও স্বপ্ন। ইচওয়ানের এই কথায় জিয়াও রাজি হয়ে যায়। এরপর ইচওয়ান যখন বাড়ি ফিরে আসে তখন বইয়া তার ওপর অনেক রেগেছিল। বইয়া তাকে বারবার ফাইনাল গেমে খেলতে বারণ করে, কিন্তু ইচওয়ান শোনে কার কথা? সে যখন বলেছে খেলবে তখন তো ইচওয়ান খেলবেই, আর এতে বইয়াকেও রাজি হতে হয়। এরপরে সিনে সকলকেই একসঙ্গে দেখানো হয়। দংয়ের বাবা তখন দংকে ফোন করে বলে সে জে আর টিমের ওপর ইনভেস্ট করবে। এতে দং অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে কোনো কিছু না ভেবে জিয়াকে কোলেও তুলে নেয়। আর দংয়ের এরকম ব্যবহারে ইচওয়ান অনেক রেগে যায়। সে বলে তুমি খুশি হতে পারো কিন্তু এই বলে আমার গার্লফ্রেন্ডকে টাচ করতে পারো না। এরপর তিয়ান দংকে বলে তুমি যেহেতু এখন আমার বোনের সঙ্গে ডেট করছো, তাই এরকম ব্যবহার করা বন্ধ করো, নইলে কিন্তু সেও অনেক রেগে যাবে। এতে দং তো পুরো চুপ হয়ে যায়। তার উপর থেকে ইচওয়ান দংয়ের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে এখনই দংকে খেয়ে ফেলবে, তাই দং সেখান থেকে পালিয়ে যায়। এরপর একে একে সেখান থেকে হং, তিয়ান আর জিয়াও যাচ্ছিল, কিন্তু ইচওয়ান জিয়াকে আটকিয়ে নেয় এবং সোজা তাকে কিস করে নেয়। এতে জিয়া অনেক লজ্জা পেয়ে যায়। সে যখনই দরজা খোলে তখন এদেরকে দেখতে পায়। এতে ইচওয়ান আবারও রেগে যায়। এর পরের দিনের সিন দেখানো হয়। আজকে ফাইনাল ম্যাচ খেলার সময় যাতে ইচওয়ানের হাতে ব্যথা না করে, তাই ডাক্তার তার হাতে একটি ইনজেকশন করে দেয়। এরপর প্রথম রাউন্ড শুরু হয়। আজকে একসঙ্গে 4টি টিম খেলবে, জে আর টিম, এসআইকে টিম আর 2টো ইন্টারন্যাশনাল টিম। এই ম্যাচ দেখার জন্য জ্যাংও এসেছিল, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে ম্যাচ দেখছিল। এই রাউন্ডে ইন্টারন্যাশনাল টিম দুটো একসঙ্গে হয়ে খেলে, যার কারণে তারা এসআইকে টিম আর জে আর টিমের ওপর বারবার অ্যাটাক করে আর এইভাবেই ফার্স্ট রাউন্ড শেষ হয়ে যায়। এরপর এরা যখন রুমের দিকে আসছিল তখন সেখানে জ্যাংকে দাঁড়িয়ে থাকতে দেখে। জ্যাং ইচওয়ানকে সরি বলে আগের সব ঘটনার জন্য, কিন্তু ইচওয়ান বলে সে অনেক আগেই জ্যাংকে ক্ষমা করে দিয়েছে। এরপর জ্যাং বলে প্রত্যেকটা টিমের মেম্বাররা যেহেতু জানে ইচওয়ান কখন অ্যাটাক করে আর কোন গান ইউজ করে, তাই তারা ইচওয়ানকে কোনো সুযোগ দেবে না বলে সারাক্ষণ তাকে ফলো করে। এতে ইচওয়ান বলে তাহলে সেকেন্ড রাউন্ডে তিয়ান আমাদের কমান্ডার হবে, কারণ ওরা তো ইচওয়ানের গেমিং স্কিল জানে, তিয়ানের জানে না। কিন্তু এরা তো জানে তিয়ান কখন অ্যাটাক করে আর কোন গান ইউজ করে, তাই তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু তিয়ান এতে রাজি হচ্ছিল না, কারণ সে ভয় পাচ্ছিল। এতে সকলেই তিয়ানকে অনেক মোটিভেট করে, তাই তিয়ান কমান্ডার হতে রাজি হয়ে যায়। এরপর রাউন্ড 2 স্টার্ট হয়। এই রাউন্ডে এসআইকে টিম আর জে আর টিম ভালো তো খেলে, কিন্তু এখনও জে আর টিম 6 নাম্বার আর এসআইকে টিম 3 নাম্বারে আছে। ইচওয়ান বুঝতে পারে তারা যেহেতু 6 নাম্বারে আছে, তাই তারা কিছুতেই আজকের ম্যাচ জিততে পারবে না। তাই ইচওয়ান ঠিক করে এখন তারা এসআইকে টিমকে সাহায্য করবে, কারণ যদি এরা একসঙ্গে ইন্টারন্যাশনাল টিম দুটোকে হারিয়ে দেয় তাহলে চায়না অনেক ফেমাস হবে। এরপর আর কি জে আর টিম আর এসআইকে টিম একসঙ্গে হয়ে ইন্টারন্যাশনাল গেম দুটোর ওপর অ্যাটাক করে, এক এক করে সকলেই আউট হয়ে যায়। এখন গেমে বেঁচে আছে ইচওয়ান আর বইয়া। যদি এখন ইচওয়ান বইয়াকে আউট করে দেয় তাহলে কোনো কিছুই যায় আসবে না, কারণ এখন এসআইকে টিম এক নম্বরে আছে। তবুও ইচওয়ান বইয়াকে আউট করে দেয়। এর ফলে জে আর টিমের পয়েন্টস এতটাই বেড়ে যায় যে তারা 4 নম্বরে চলে আসে আর এই রাউন্ডের উইনারও জে আর টিম হয় এবং এসআইকে টিম হয় এই পুরো ম্যাচের উইনার। আর এটি যেহেতু প্রথমবার এসআইকে টিম ওয়ার্ল্ড টুর্নামেন্টে জয়ী হয়েছে, তাই তারা অনেক খুশি।
আর ইচুয়ানো যেহেতু আজকের ম্যাচ অনেক ভালোভাবে খেলেছে তাই তাকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হয়। ইচুয়ান গিয়ে জিয়াকে এই অ্যাওয়ার্ডটি দেয় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর আমাদের এক বছর পরে সিন দেখানো হয়। ইচুয়ানের হাতের ব্যথা যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হয়ে যায়নি তাই সে এখন কোনো প্লেয়ার না বরং একটি কোচ। আর এখন জিয়ার টিমও অনেক বেশি পপুলার হয়ে গেছে। এখন জিয়ার টিমের ম্যানেজার হচ্ছে হং, কারণ জিয়ার যেহেতু প্রথম থেকেই বাস্কেটবলের প্রতি ইন্টারেস্ট ছিল তাই সে বাস্কেটবলের সঙ্গে যুক্ত একটি কোম্পানিতে কাজ করে। এরপরে সিনে সকলকেই একসঙ্গে দেখানো হয়। জ্যাং একটি বাড়ি কিনেছে, এমনকি সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে, আর খুব তাড়াতাড়ি চু আর দংও এঙ্গেজমেন্ট করবে। কিন্তু এখানে ইচুয়ান আর জিয়ার বিয়ের কথা কিংবা এঙ্গেজমেন্টের কথা কিছুই বলা হয়নি। মনে হয় তারা এই বিষয়ে এখনও কোনো চিন্তা ভাবনা করেনি, হয়তো ফিউচারে করবে। যাই হোক, এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো তোমাদেরকে এই ড্রামাটি কেমন লেগেছে তা ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক আর অনেকগুলো শেয়ার করে যেও। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ করে নাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ড্রামার এক্সপ্লেন নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকেই ধন্যবাদ।